দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন জীবনকৃষ্ণ সাহার, সুপ্রিম কোর্টে সিবিআই আর্জি খারিজ। বড়োয়াল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে 2023 গ্রেফতার হন তিনি। বড়োয়াতে ঢুকতে পারবেন জীবনকৃষ্ণ, জানালো সুপ্রিম কোর্ট। অভিজিৎ ঘোষ রয়েছেন ফোন লাইনে। অভিজিৎ, কি কি বিষয়ে জানা যাচ্ছে বিষয়ে? অভিজিৎ শোনা যাচ্ছে? অভিজিৎ শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বহরমপুরে ভোটের পরের দিনই সুপ্রিম কোর্টে জামিন পেলেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বহরমপুরে ভোটের পর দিনই জামিন পেলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2023 গ্রেপ্তার করেছিল সিবিআই। অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, জীবনকৃষ্ণ সাহার জামিন, তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বড়োয়াতে তিনি ঢুকতে পারবেন, আর কি কি বিষয় উঠে আসছে? দেখো, 2023 সালের 17 এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপর 13টা মাস কেটে গেছে, বিধায়কহীন অবস্থাতে কিন্তু বড়োয়া ছিল। এছাড়া জীবনকৃষ্ণ সাহার পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার তার জামিনের আবেদন জানানো হয়েছিল, তবে 13 মাস পর কিন্তু তার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখো, যে সময় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছিল, টানা 4 দিন কিন্তু সিবিআই এর আধিকারিকরা কিন্তু বাড়িতে ছিল। এছাড়া দেখো যে প্রথমেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর ঠিক 14 এপ্রিল এসে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। তারপর 15 এপ্রিল কিন্তু তার যে দুটো মোবাইল ফোন সিবিআই সিজ করার পর সিবিআই এর হাত থেকে ছিনিয়ে কিন্তু তার বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছিল জীবন সাহা। প্রায় 60 ঘন্টার থেকে বেশি সময় ধরে পুকুরে জল সিঁচে সেই মোবাইল উদ্ধার করে সিবিআই। তারপরে কিন্তু সেই একদিকে যেমন যে মোবাইল যে উদ্ধার করেছিল সেটা যেমন ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল তথ্য সংগ্রহের জন্য, এছাড়াও জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকেও কিন্তু একাধিক তথ্য মিলেছিল। তার যে প্রমাণ লোপাটের যে একটা প্রচেষ্টা, সেই একাধিক বিষয়ের উপরে কিন্তু সিবিআই এর আধিকারিকেরা গ্রেপ্তার করেছিল। যে সমস্ত আধিকারিকেরা তার বাড়িতে এসেছিল জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের জন্য, তারপরেও কিন্তু যেদিন 17 এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় সেদিন কিন্তু কলকাতা থেকে একাধিক ঊর্ধ্বতন যে অফিসার রয়েছে তারা এসে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর 13টা মাস সময় ধরে কিন্তু জীবনকৃষ্ণ সাহা একাধিকবার জামিনের আবেদন জানানো হলেও কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই এর আইনজীবীরা তাকে কিন্তু আটকে রেখেছিল। তবে আজকে তার পরিবারের একটা স্বস্তি, যে দীর্ঘ লড়াইয়ের পর তার পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটা স্বস্তি নিঃশ্বাস, যে তার জামিন অন্তত পাওয়া গেছে। যে দীর্ঘ 13 মাস ধরে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যে সিবিআই এর হাতে ছিল এবং যে যে তথ্য প্রমাণ দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেটা যেটা জানিয়েছে যে দেখো যে তার জামিনের বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে যে সুপ্রিম কোর্টের বিচারকরাও, যে কোনো খুনের মামলা নয় এটা, যেহেতু একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে 13 মাস সময় পেরিয়ে গেলে এখনো পর্যন্ত তাকে কিন্তু দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয়েছে সিবিআই এর আইনজীবীরা। সে কারণে কিন্তু যে দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখা হয়েছিল, জেলবন্দি করে রাখা হয়েছিল, সেই গ্রাউন্ডেই কিন্তু তাকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। তবে দেখো যে দীর্ঘদিন থেকে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার তার জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু যেহেতু হাইকোর্টে সেই জামিনের মঞ্জুর না হলে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেহেতু তার জামিন দিয়েছে, ফলে তার পরিবারের কিন্তু একটা স্বস্তি অবশ্যই। ভাস্বতী, ধন্যবাদ। অভিজিৎ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা, যিনি মিডিলম্যান হিসেবে কাজ করতেন, 2023 17 এপ্রিল তাকে গ্রেফতার করে সিবিআই। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেই তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের শাসক দলের বিধায়ক। একাধিকবার তার জামিন আর্জির শুনানিও পিছিয়ে যায় শীর্ষ আদালতে। তবে জীবনকৃষ্ণর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে মূল অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে তিনি কাজ করতেন, দেশের শীর্ষ আদালতে সিবিআই এর আর্জি খারিজ। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার তিনি বড়োয়ায় ঢুকতে পারবেন এমনটাও কিন্তু শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। তবে এর আগে জামিনের আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেই তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে বড়োয়াতে ঢুকতে পারবেন তিনি সুপ্রিম কোর্টে, সিবিআই এর আর্জি খারিজ হয়ে গেল। বহরমপুরে ভোটের পরের দিনেই জীবনকৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক,
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণকে 2023 সালের 17 এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। জামিনের আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে তার আবেদন খারিজ হয়ে গিয়েছিল এবং তারপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। একাধিকবার তার জামিন আর্জির শুনানিও পিছিয়ে যায় শীর্ষ আদালতে। জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে মূলত যে অভিযোগ, যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সাহায্য করতেন তিনি এবং এই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবেই তিনি মূলত কাজ করতেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, সুপ্রিম কোর্টে সিবিআই এর আর্জি খারিজ, বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ শাহ তিনি যুক্ত পারবেন বড়ুয়াতে, সব মিলিয়ে শীর্ষ আদালতের যে নির্দেশ কিভাবে দেখছেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। জামিন মানে দোষ থেকে মুক্তি না। অতএব যে অপরাধ, যে অপরাধী করেছেন তার থেকে সে মুক্ত হতে পারে। সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছেন ঠিকই, কিন্তু পুরোপুরি তদন্তে সহায়তা করবার জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে অপরাধ আছে, অপরাধের তদন্ত হচ্ছে, আর তদন্ত যাতে এগোয় সে তার জন্য সুপ্রিম কোর্টের আগ্রহ পরিষ্কার বোঝা যাচ্ছে। জামিন প্রক্রিয়া এটা একটা আইনি প্রক্রিয়া, অতএব দোষ মুক্তি নয়। সুপ্রিম কোর্ট যদি জামিন দেয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কারো কোনো কিছু বলার থাকে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা 2023 সালের 17 এপ্রিল গ্রেফতার হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এর আগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং তারপর জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, কিন্তু পরবর্তীতে একাধিকবার জামিন আর্জির যে শুনানি তা পিছিয়ে যায় শীর্ষ আদালতে। জীবনকৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে মূল অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে প্রসন্ন রায়কে সহযোগিতা করতেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বড়ুয়াতে ঢুকতে পারবেন তিনি এমনটাই যেরকম শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। অন্যদিকে সিবিআই এর যে আর্জি, সেই আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে সিবিআই এর আর্জি খারিজ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 2023 সালের 17 এপ্রিল গ্রেফতার হয়েছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টে জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা, বড়ুয়ায় ঢুকতে পারবেন বিধায়ক। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শান্তনুবাবু, বড়ুয়া তৃণমূল বিধায়ক জামিন পেলেন সুপ্রিম কোর্টে, সিবিআই এর আর্জি খারিজ হয়ে গেল এবং বড়ুয়াতে ঢুকতে পারবেন তিনি এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের, কিভাবে দেখছেন আদালতের পর্যবেক্ষণ? দেখুন, এই সেন্ট্রাল এজেন্সিকে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সারা ভারতবর্ষে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং এই বাংলায় বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে ব্যবহার করে সামাজিক সম্মানহানি করা হচ্ছে তদন্তের নামে, কোনো তদন্তের সুরাহাই হচ্ছে না, সেটা বারংবার প্রমাণিত। আর নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবন সাহা অ্যারেস্ট হয়, অথচ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিংপিন প্রসন্ন রায়, যিনি মিডলম্যান, যিনি এখনো জেলে, তার বাড়িতে দিলীপ ঘোষের কোটি টাকার দলিল পাওয়া গেলেও দিলীপ ঘোষের কেশাগ্র কেউ স্পর্শ করেন। সুতরাং সমস্তটাই যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা, এটা নতুন করে মানুষের বুঝতে আর কোনো বাকি। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বসিরহাট আদালতে আত্মসমর্পণ পিয়ালি দাসের। পিয়ালির জামিনের আর্জি খারিজ, সাদা কাগজে সই করানোর অভিযোগ ছিল এই বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে। ভুয়ো ধর্ষণের অভিযোগ করেছিলেন পিয়ালি, 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে বসিরহাট আদালতে তরফে ঠিক কি নির্দেশ উঠে আসছে? দেখো, বসিরহাট মহকুমা আদালতে আজকে পিয়ালি দাস এসেছিল আগাম জামিনের জন্য, বিচারক যার জামিন নাকচ করে দেয় এবং তাকে জেলে ভাজারের নির্দেশ দেয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, সে অভিযোগটা এনেছে, তুমি জানো যে সন্দেশখালী কাণ্ডে এই পিয়ালি দাসের ভূমিকা ছিল প্রথম সারিতে, অর্থাৎ এই প্রতিবাদী মুখ হিসেবে তিনি সামনেতে নেতৃত্ব দিয়েছিলেন।
যেমন দেখা গেছে 19 ফেব্রুয়ারি যখন দিল্লির চেয়ারপারসন রেখা শর্মা সহ একাধিক প্রতিনিধি দল সেখানে যায়, সেখানে কিন্তু এই পিয়ালি দাস সংগঠিত করেছিল মহিলাদের, গ্রামের নিরীহ একদম যে মহিলা যারা খুব কম লেখাপড়া জানে তাদেরকে সংগঠিত করে তাদের সাদা কাগজে সই করিয়ে কেস সাজিয়েছিলেন, অর্থাৎ ভুয়ো অভিযোগ করিয়েছিলেন। একদিকে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে তারা প্রকাশ্যে খুলেছে, তুমি জানো কংগ্রেসকালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে একাধিকবার ভিডিও ভাইরাল হয়েছে গঙ্গাধর কয়াল, যেখানে বিস্ফোরক দাবি করা হয়েছে বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে। যে এই অভিযোগের ভিত্তিতে যখন গ্রামের মানুষ বুঝতে পারে তাদেরকে রীতিমত মোড়ে করা হয়েছে এবং সামনে এনে তাদেরকে এইভাবে ভুয়ো মামলা সাজানো হয়েছে তাদেরকে দিয়ে, এইভাবে তারা মুখ খুলতে শুরু করেছে। শুধু সম্পর্কের শাশুড়ি বৌমা অভিযোগ করেনি, নিয়তি মাইতি বা মিতা মাইতি অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল আরও গ্রামবাসীরা তারা মুখ খুলেছেন। তারা অভিযোগ করেনি, তারা বারবার বলেছেন এই পিয়ালি দাস বিভিন্নভাবে তাদেরকে মঙ্গল দোলাই করে তাদের কাছে শুনেছে এক, তারা বলেছে এক, আর করেছে আর অন্য রকম। অর্থাৎ যারা বলেছে জব করে টাকা পায়নি, বিভিন্ন সময় কাজ করে টাকা পাননি, এই অভিযোগটা বারবার ছিল। কখনো তাদেরকে ধর্ষণের মামলা করা হয়েছে তাদেরকে দিয়ে সাজানো হয়েছে, আবার কখনো ভাই গ্রেফতার হয়েছে, ভাইকে ছাড়িয়ে দেওয়া হবে, জামিনে মুক্ত করা হবে, এই দাবিতে কিন্তু তারা তাদের কাছে গিয়েছিল, তাদের অভিযোগ করেছে। তারা যখন বলতে শুরু করেছে এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, সেক্ষেত্রে সঞ্জিত আজ আদালতে কি কি বিষয়গুলো উত্থাপন হয়েছিল এই পিয়ালি দাসের বিরুদ্ধে? পিয়ালি দাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। একদিকে শিলতানি ভুয়ো মামলা করা হয়েছে সাদা কাগজ সই করে, অন্যদিকে ধর্ষণের মতো গুরুতর মামলা ভুয়ো কাগজ দিয়ে সাদা কাগজ সই করিয়ে তাদের অভিযোগ করানো হয়েছিল, এসব একাধিক গুরুতর অভিযোগ। এবং যে কোনো জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ করেছিল সন্ন্যাসকালীন প্রতিবাদীরা, যে প্রতিবাদীদের দিয়ে তিনি ভুয়ো মামলা করেছিলেন সাজিয়েছিলেন, তারা তাদের অভিযোগে কিন্তু আজকে পিয়ালি দাস কিন্তু আদালতে আসে এবং আগাম জামিনে আবেদন করলে বিচারক মনে করছেন যে জামিন দেওয়ার যোগ্য নয়, তখন তাকে জেলে বসাতে নির্দেশ দেয়। তার আগামী ডেট সামনের মাসে 22 তারিখে। সব প্রক্রিয়ার উপরে কিন্তু পুলিশ নজর রেখেছে, একাধিক মামলা রয়েছে, পুলিশ তাকে নতুন করে আরো যে গুরুতর অভিযোগগুলো রয়েছে সেটা ধাপে ধাপে তারা এগোতে চাইছে। ধন্যবাদ সঞ্জিত। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীতে বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে বাম্পিকে 7 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত, এবং বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করে আজ পিয়ালি। প্রসঙ্গত, পিয়ালির বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন এবং সেখানেই জামিনের আবেদন খারিজ হন। প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে সিপিএম এর তরফে যিনি প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নিরাপদ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। পিয়ালি দাসের জামিনের আর্জি খারিজ এবং তাকে জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত, কিভাবে দেখছেন এই নির্দেশকে? আসলে দেখুন, এই যে এখন পিয়ালি দাসকে সামনে নিয়ে এসছে, এর আগে এইসব আন্দোলনের মুখ হিসাবে রেখা পাত্রকে প্রার্থী করেছে তারা। আসলে ব্যাপারটা হচ্ছে সন্দেশকালে যে আন্দোলনটা ছিল তো রুটিনের আন্দোলন, সন্দেশকালীর পাত্তা জমি লুট, বর্গা জমি লুট, 100 দিনের কাজের টাকা লুট, ঘরের টাকা লুট, ফিশারিতে জমি নিয়েছে সেই টাকা দেয় না 3 বছর ধরে লুট, ফলে প্রকৃতপক্ষে মানুষের কিন্তু মানে রুটি রুজির আন্দোলনটাই কিন্তু ওখানে গড়ে তোলার চেষ্টা করেছিল। মানে একেবারে মানে রাজনৈতিক ঊর্ধ্বে সব লোকের একসঙ্গে একটা আন্দোলন গড়ে উঠেছিল, অরাজনৈতিক আন্দোলন বলা যেতে পারে। বিজেপি সেটাকে একটু রূপ দেওয়ার চেষ্টা করলো, তারপরে দেখেছেন যে আপনার বিজেপি সেখানে কিভাবে একটার পর একটা নাটক করার চেষ্টা করেছে, তার সঙ্গে এবার সরকার পক্ষ সেই নাটক শুরু করে দিয়েছে। আসল ঘটনাটা হচ্ছে এরা দেখতে যখন সন্দেশখালীতে বামপন্থীরা খুবই দুর্বল ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন তাদের সংগঠনটা একটু বাড়ছিল সেই সময় দাঁড়িয়ে ওরা মনে করছে যে একে অন্যের উপরে দোষারোপ করে নানান রকমের বাইনারি তৈরি করে বামফ্রন্টের শক্তিটাকে হয়তো দুর্বল করা যেতে পারে। সেক্ষেত্রে নিরাপদ বাবু, আপনি কি মনে করছেন যে যে অভিযোগগুলো উঠেছে সেগুলি কি সত্য, আপনার কি মতামত? না, আন্দোলনটা তো সত্যই ছিল, আন্দোলনটা তো সত্য, একেবারে সত্য, যেটা আমি 11 সাল থেকে বলা শুরু করেছিলাম। হ্যাঁ, আন্দোলন যা ভিত্তিভূমিটা তো সত্য, কিন্তু সত্যটাকে আড়াল করার জন্য এখন সামনে যেগুলোকে আনা হচ্ছে সেইগুলো তো হচ্ছে নাটক। সেই নাটকগুলোকে আনার ফলে হচ্ছে কি, সন্দেশখালী ভোটাররা বিভ্রান্ত হচ্ছে যে এত বড় লড়াই যে দেশের ভোট হচ্ছে, সেই দেশের ভোটের ইস্যু বাদ দিয়ে আজকে সন্দেশখালীতে এক এক সময় এক এক রকমের নাটক তৈরি করে
মানুষকে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। আসলে ওরা মনে করছে দুটো দলই এই করেই হয়তো তারা কিছুটা অক্সিজেন ফিরে পেতে পারে এবং তাদের নিজস্ব অস্তিত্ব হয়তো রক্ষা করতে পারে, যার জন্য এই জিনিস হচ্ছে। না পারছে পুলিশ ঠিক মতো কাজ করতে করছে করতে না পারছে প্রশাসন, ফলে পুলিশও ঠিক মতন নিজের মতন করতে পারছে না ওখানে, ফলে সবকিছু মিলে একটা ভোট পাকানোর চেষ্টা করছে সরকার পক্ষে এবং বিজেপি। এই দুটো দলের যে নাটক উপস্থিত করছে ওখানে, এটা সত্যি সত্যি সন্দেশশালী মানুষের উপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে 7 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত, এবং একাধিক অভিযোগ তার বিরুদ্ধে যে উঠে এসেছিল সেই বিষয়গুলো আজ আদালতে উঠে আসে, এবং পিয়ালির বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের দিয়ে সই করে নেওয়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। চারটে চারদিকে সময়, এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। বিরতির পর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণীতে নির্বাচনী প্রচারে গিয়ে একেবারে জনসভার মঞ্চ থেকে সন্দেশখালী ইস্যু নিয়ে বিজেপিকে তোপ মমতার। মা বোনেদের সম্মান নষ্ট করা হয়েছে, অসম্মান করা হয়েছে, শুধু মণ্ডল সভাপতি নয় মদতদাতারও শান্তি পাওয়া উচিত। গ্যারান্টি বাবুর মিথ্যে বেরিয়ে যাবে, মোদীকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের অসম্মান করা হয়েছে, পাশাপাশি তিনি বলেছেন যে মিথ্যে কাগজে সই করানো হয়েছে এবং সেখানেই মহিলাদের অসম্মান করা হয়েছে, শুধু মণ্ডল সভাপতি নয় মদতদাতাদেরও শাস্তি পাওয়া উচিত। গ্যারান্টি বাবুর মিথ্যে বেরিয়ে যাবে, পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল সুপ্রিমো। কি বলেছেন তিনি কল্যাণীর জনসভা থেকে শোনাব। খবর নিন, সবকটা বিজেপি করতো, এই সিপিএম করতো, কাজী ওরা কার সাজিগুলো জানে, ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা, এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মণ্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারান্টি বাবু বললেন কি সন্দেশ খালি মে পুরা দেশ মে সন্দেশ হো গিয়া, পুরা দেশ মে খবর রা গিয়া কি সন্দেশ খালি মে কিয়া হো রা হ্যায়। আমি বললাম ওরে, সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। নিয়োগকাণ্ডে জামিন জীবনকৃষ্ণ সাহার, বড়ুয়া তৃণমূল বিধায়ক দেশের শীর্ষ আদালতে স্বস্তি পেলেন। 2023-এর 17 এপ্রিল নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় মূলত গ্রেফতার হয়েছিলেন তিনি। বড়ুয়া তৃণমূল বিধায়কের বাড়িতে রীতিমতো তল্লাশি অভিযানে গিয়ে বেগ পেতে হয়েছিল সিবিআই আধিকারিকদের, এবং তথ্য প্রমাণ লোপাটে তিনি রীতিমতো তার নিজের মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, এই কথাও আপনাদের মনে থাকবে। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আর্জি খারিজ, এর আগে কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন এবং তার আর্জি খারিজ হয়ে যায়, যদিও একাধিকবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও তার এই মামলার শুনানি পিছিয়ে যায়, এবং আজ শীর্ষ আদালত জানিয়ে দিল তিনি জামিন পেলেন এবং পাশাপাশি বড়োয়াতে তিনি ঢুকতে পারবেন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বড়োয়াতে ঢুকতে পারবেন জীবনকৃষ্ণ সাহা, এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত। ফলে দেশের শীর্ষ আদালতে স্বস্তির মুখে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের 17 এপ্রিল তাকে গ্রেফতার করে সিবিআই। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে 2023 সালের 17 এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই, এবং তারপর থেকে তিনি জেল হেফাজতে ছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তার বাড়িতে যখন আনা দেয় সিবিআই আধিকারিকরা, তল্লাশি অভিযান চালায়, মূলত তার যে দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোন তিনি তার বাড়ির পাশের যে পুকুর সেখানে ফেলে দিয়েছেন, এবং সেই মোবাইল ফোন পেতে গিয়েও কিন্তু সিবিআইকে যথেষ্টই বেগ পেতে হয়েছিল। অভিজিৎ ঘোষ রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বড়ুয়া থেকে। অভিজিৎ, এর আগে আমরা দেখেছিলাম যে
শীর্ষ আদালতে তিনি যখন আবেদন করেছিলেন একাধিকবার সেই মামলার শুনানি পিছিয়ে দিয়ে, এবং আজ সুপ্রিম কোর্ট যা জানিয়ে দিল, মূলত কি কি বিষয়ে সিবিআইর তরফে যে আর্জি সেগুলি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে? একদমই তাই ভাস্বতী। দেখো, যে প্রায় ১৩ মাস পর জামিনে মুক্তি পেল জীবনকৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভার বিধায়ক ছিলেন, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৪ এপ্রিল কিন্তু তার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের আধিকারিকেরা এসে তদন্ত শুরু করে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরই কিন্তু তদন্তের স্বার্থে এবং তথ্য প্রমাণের জন্য জীবনকৃষ্ণ সাহার যে দুটি মোবাইল, সেই দুটি মোবাইলই কিন্তু সিবিআইয়ের আধিকারিকেরা সিজ করেছিল, অর্থাৎ বাজেয়াপ্ত করেছিল। সেখান থেকে জীবনকৃষ্ণ সাহা কিন্তু সিবিআইয়ের বাজেয়াপ্ত করা মোবাইল দুটো কিন্তু নিয়ে তার বাড়ির পাশে যে পুকুর সেখানে ফেলে দিয়েছিল। তারপর প্রায় ৬০ ঘন্টার থেকে বেশি সময় ধরে সিবিআই পুকুরের জল সেচ করে সেই মোবাইল উদ্ধার করে এবং তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় ১৭ এপ্রিল ২০২৩ সালে। ১৩ মাস সময় ধরে কিন্তু এই বিধায়কহীন অবস্থাতে এই বড়োয়া ছিল। আজকে তার এই যে জামিন পেয়েছে সুপ্রিম কোর্টে জীবন সাহা, তার পরিবার যেমন স্বস্তিতে, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশও কিন্তু স্বস্তিতে। কারণ হচ্ছে যে দীর্ঘদিন কিন্তু অভিভাবকহীন হিসেবেই এই বড়োয়া ছিল তাদের কাছে। দেখো যে সিবিআইয়ের পক্ষ থেকে একাধিকবার জীবনকৃষ্ণ সাহার পরিবারের পক্ষ থেকে জামিনের জন্য আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কিন্তু বারবার তারা কিন্তু নিরাশ হয়েছিল। কিন্তু ১৩ মাস সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন সিবিআইয়ের পক্ষ থেকে তাকে দোষী সাব্যস্ত করা যায়নি, দেখো যে তার মোবাইল ফোন যখন ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে কিন্তু একাধিক তথ্য প্রমাণ মিলেছিল বলে সিবিআই দাবি করেছিল এবং কোর্টের কাছে পেশ করেছিল, তা সত্ত্বেও ১৩ মাস সময় ধরে তার এখনো পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়নি। দীর্ঘদিন থেকে তার জেলবন্দী অবস্থাতে, অর্থাৎ বিচারাধীন অবস্থাতেই তার থাকার কারণেই কিন্তু সিবিআই তাকে যে আজকে যে তাকে জামিন দিয়েছে, তাতে কিন্তু স্বস্তিতে তার পরিবার সহ তিনি যে দলে রয়েছেন, যে শাসক দলের যে নেতৃত্ব রয়েছে, তারাও কিন্তু স্বস্তিতে যে জীবনকৃষ্ণ সাহার আজকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে দেখো যে এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে, বিভিন্ন সময় তার যে কণ্ঠস্বর সেটা কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও কিন্তু যে দেখো যে একাধিকজন অভিযোগও জানিয়েছিল যে অর্থের বিনিময়ে চাকরি পায়ে দেওয়ার যে আশ্বাস দিয়েছিল জীবনকৃষ্ণ সাহা, এমন অভিযোগ কিন্তু বড়োয়া এবং আশপাশ এলাকা থেকে একাধিক মানুষ করেছিল। সেই তারপরে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহের পরে কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ১৪ এপ্রিল ২০২৩ প্রথম সিবিআইয়ের আধিকারিকেরা আসেন তদন্ত করতে, এবং সেখান থেকেও একাধিক তথ্য প্রমাণ মিলেছিল এমনটাই জানিয়েছিল সিবিআইয়ের আধিকারিকেরা তখন, এবং যে আদালত রয়েছে আদালতেও তারা কিন্তু তথ্য প্রমাণ দিয়েছিল। তা দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও একদমই। ধন্যবাদ জানাবো তোমায়, সরাসরি বড়োয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট তদন্তের আর্জি জানালো সন্দেশখালীর মহিলাদের একাংশ। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন মূল মামলার সঙ্গে যুক্ত করা নিয়ে বিবেচনার আশ্বাস। যে সন্দেশখালী বিষয়কে সামনে রেখে বারবার উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট তদন্তের আর্জি জানালো সন্দেশখালীরই মহিলাদের একাংশ। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন মূল মামলার সঙ্গে যুক্ত করা নিয়ে বিবেচনার আশ্বাস। আপনাদের জানিয়ে রাখবো, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে এবং মূল মামলার সঙ্গে যুক্ত করা নিয়ে বিবেচনার আশ্বাস, তবে সুপ্রিম কোর্টের নজরদারিতেই সিট তদন্তের আর্জি, সন্দেশখালীর মহিলাদের একাংশের এই আর্জি। এ নিয়ে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই বিষয়টা নিয়ে মহিলাদের একাংশ তারা যেমনটা বলছেন যে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন মূল মামলার সঙ্গে যুক্ত করা নিয়ে বিবেচনার আশ্বাস, কোন পরিপ্রেক্ষিতে তারা এই বিষয়গুলি তুলে ধরেছেন? দেখো, এখন অবধি আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে তাতে সন্দেশখালী একজন মহিলা, তিনি ওখানে একটি আবেদন
করেছেন সুপ্রিম কোর্টে, সেই আবেদনে বলা হয়েছে যে অনেক মহিলাদের সন্দেশখালী মহিলাদের সাদা কাগজে সই করিয়ে তাদের ধর্ষণ করা হয়েছে বা তাদের শ্লীলতাহানি করা হয়েছে, এই ধরনের কথা অভিযোগ আকারে প্রশাসনের কাছে জানানো হয়েছিল। কিন্তু যেসব মহিলাদের সাদা কাগজে সই করানো হয়েছিল তারা পরে সেই কাগজে কী লেখা হয়েছে তারা জানতো না, এবং এটা নিয়ে রাজনীতি জগতে দারুণ শোরগোল চলছে, তুলকালাম চলছে। সুতরাং আবেদনে সেই মহিলা বলেছেন, সন্দেশখালীর সেই মহিলা বলেছেন যে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক, যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট SIT সেইটাকে নজরদারি করবে খোদ শীর্ষ আদালত, এবং তারা খতিয়ে দেখুক যে আসলে কী ঘটনা ঘটেছে। এই আবেদনের ভিত্তিতে উদয়াদিত্য ব্যানার্জি নামে একজন অ্যাডভোকেট তিনি মামলা দায়ের করার চেষ্টা করেছেন, এবং তার হয়ে আজকে মানেকা গুরুস্বামী বলে একজন সিনিয়র আইনজীবী, তিনি বিচারপতি BR গাভাই এবং সন্দীপ বিচারপতি সন্দীপ তাদের এজলাসে সে বিষয়ে বক্তব্য রাখেন। এই বক্তব্য শুনে বিচারপতি BR গাভাইয়ের ডিভিশন বেঞ্চ, তারা বলেছে যে এই বিষয়টি লিস্ট করা হবে কি না, অর্থাৎ আদালতে তালিকাভুক্ত করা হবে কি না, এবং ভবিষ্যতে তা নিয়ে কী করা হবে সে ব্যাপারে তারা বিবেচনা করবেন এবং যথোপযুক্ত নির্দেশ দেবেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই রকম একটি আবেদন সেটাকে প্রথমেই অগ্রাহ্য করেনি শীর্ষ আদালত, বরং বলেছে যে এটি তালিকাভুক্তির ব্যাপারে তারা নিশ্চয়ই কোনো নির্দেশ দেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু স্টিং ভিডিও প্রকাশ্যে আসছে, এবং যেখানে BJP-রই নেতা কর্মীদের একাংশ তারা বলতে শুরু করেছেন যে নানান টাকার বিনিময়ে বা নানানভাবে কিছু মহিলাকে প্রভাবিত করে সাদা কাগজে সই করিয়ে এই সমস্ত অভিযোগ করানো হয়েছে। এমনকি রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়েও অনেক কথা অনেক প্রশ্ন উঠে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি নিরপেক্ষ তদন্তের যে আবেদন সুপ্রিম কোর্টে আজকে করা হয়েছে, এবং সুপ্রিম কোর্ট সে ব্যাপারে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা উপযুক্ত নির্দেশ দেবার যে আশ্বাস দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চলতি নির্বাচনী পর্বে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। পাশাপাশি সন্দেশখালী ইস্যু যেরকম সুপ্রিম কোর্টে আগেই গিয়েছে, তবে মহিলাদের একাংশ তারা বলছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতেই সিট তদন্ত করুন। হাওয়া বদল মানে 420 গ্যারান্টি বদল হচ্ছে, চার দফার ভোট হয়ে গিয়েছে। 195 থেকে 200 আসন পাবে BJP, ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315 আসন। কল্যাণীর সভা থেকে ঠিক এমনই হিসেব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন নির্বাচনী সভা থেকে শোনাবো। মানে কি হাওয়া বদল মানে 420 গ্যারান্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। কেউ ভয় বলতে পারছে, কেউ পাচ্ছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, থার্ড ফোর্থ ফেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200 মধ্যে BJP বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে দাঁড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগায় পার। এখনো পর্যন্ত 380 আসনে ভোট হয়েছে, 270 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা মোদীর, 400 পার করার জন্য এর পরের লড়াই বাংলায় 30 আসন পেলে ঘরে ঘরে দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। বনগাঁর সভা থেকে এমনটাই বললেন অমিত শাহ। ঠিক কি বলেছেন বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাবো। চার চরণ পুরে হো গয়ে হে,
380 सीटों का चुनाव पूरा हो गया है। बंगाल में 80 सीटों का चुनाव पूरा हो 18 सीटों का चुनाव पूरा हो गया है। आज मैं बताकर जाता हूं कि 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं और आगे की लड़ाई 400 पार करने की है। बनगांव वालों बताओ 400 पार कराओगे क्या? जोर से बोलो कराओगे क्या? बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? भाइयों बहनों, अगर आप 30 सीट जिताते हैं तो मैं मेरे मतवा समाज वालों को कहने आया हूँ, हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर CAA से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी। আপনাদের সামনে তুলে ধরলাম বনগাঁর সভা থেকে অমিত শাহ ঠিক কি বলেছেন। 270 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে, বাংলায় 30 আসন পেলে ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায়। আশীষদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী সভা থেকে একটি হিসেব দিলেন এবং অমিত শাহ তিনি এই আসন নিয়ে আরেক হিসেব দিলেন, সেক্ষেত্রে তুল্যমূল্য বিচারে এই রাজনৈতিক তাৎপর্য ঠিক কি? দেখুন, আজকে অমিত শাহ যে কথা বলেছেন এই কথাটা তারা গত 2-2.5 মাস ধরে আউড়ে চলেছেন। এমনকি সংসদেও নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে এবারে 400 পার হয়ে যাবে। সেই হিসেবটা যেটা ছিল পুরনো হিসেব বা পুরনো প্রচার বক্তব্য, সেটাই আজকে অমিত শাহ আবার বলেছেন যে 380 আসনে ভোট হয়ে গেছে, এর মধ্যে ইতিমধ্যেই নাকি NDA 270 পেয়ে গিয়েছে এবং বাংলা সম্পর্কে যে দাবি তারা আগেও করেছিলেন যে এখানে 30টি আসন পাবেন, সেই দাবি তারা করেছেন। কিন্তু ইতিমধ্যে 4 দফার ভোট হয়ে গিয়েছে এবং অনেকেই মনে করছেন যে বিজেপির পক্ষে যে হাওয়া ওঠবার আশা করা গিয়েছিল, হিন্দুত্ববাদী শিবির আশা করেছিলেন, সেরকম কোনো হাওয়া নেই দেখেই প্রথম দফা ভোটের পরে নরেন্দ্র মোদী এবং গোটা হিন্দুত্ববাদী শিবির তাদের প্রচারের ঢং পাল্টে ফেলেন। আগে তারা বলছিলেন প্রথম দফা ভোটের আগে যে তারা কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তারা 2047 সালের স্বপ্ন দেখাচ্ছিলেন, তারা আপকি বার 400 পার এই বক্তব্য তারা রাখছিলেন, কিন্তু প্রথম দফা ভোটের পরে তারা তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তা নিয়েছেন। তারা সব আজগুবি কথা বলছেন, যেমন হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র নাকি কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে, এই ধরনের কদর্য সাম্প্রদায়িক কথাও প্রধানমন্ত্রী নিজে বলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের একটা ভীতি বা তাদের একটা অনিশ্চয়তা তারা দেখতে পাচ্ছেন এবং সেই কারণে তারা শেষ পর্যন্ত তাদের যে শেষ অস্ত্র অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণের অস্ত্র, হিন্দু মুসলমান মেরুকরণের অস্ত্র, সেই অস্ত্র খেলতে শুরু করেছেন। আজকেও আমরা দেখেছি যে বেনারসে মনোনয়নপত্র পেশের সময় তার আগে কিভাবে একটা হিন্দুত্ববাদী হাওয়া তোলবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে এই হিসেবটা দিতে শুরু করেছেন। তিনি মনে করছেন যে দক্ষিণ ভারতের অনেক রাজ্য সহ বিভিন্ন জায়গায় বিজেপির ফলাফল খুবই খারাপ হবে, সেক্ষেত্রে বিজেপি 200 ক্রস করা, 200 ছাড়িয়ে যাওয়া খুবই কঠিন এবং তারা যদি 200 না ছাড়াতে পারে তাহলে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো মিলিয়ে 300-র কাছাকাছি বা 300 ছাড়িয়ে গিয়ে আসন পাবে এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সরকার হতে চলেছে, এই রকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এখন পরস্পর পাল্টাপাল্টি দাবি চলতেই থাকবে, কিন্তু একটা কথা ঠিক, যে আশা নিয়ে তারা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী এবং হিন্দুত্ববাদী শিবির, সেই আশার ধারে কাছে প্রথম 4 দফার ভোট গিয়েছে বলে মনে করেন না অনেক বিশেষজ্ঞই। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আশীষদা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। চারটে চারদিকে সময়, এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
তৃতীয়বারের জন্য লোকসভা ভোটের মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী, তারপর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী। 2014 সালে বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু তিনি জয়লাভ করে প্রথম সংসদে পা রেখেছিলেন। তারপর 2019 লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকেই তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের 12 জন মুখ্যমন্ত্রী এবং 20 জন কেন্দ্রীয় মন্ত্রী আজ থাকবেন, কারণ মনোনয়ন জমার পর মেগা ইভেন্ট হওয়ার কথা রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পরেই যে মেগা ইভেন্ট, ইতিমধ্যেই কিন্তু মনোনয়ন জমা দেওয়া যেরকম হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অন্যদিকে এই মেগা ইভেন্ট নিয়েও যেরকম তৎপরতা রয়েছে। মোদীর মনোনয়ন উপলক্ষে মেগা ইভেন্ট আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, আজ সকালেই দশাশ্বমেধ ঘাটে পুজো অর্চনা করলেন এবং গঙ্গা আরতি করলেন প্রধানমন্ত্রী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন, মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখবো 2014 যে লোকসভা নির্বাচন, 2014 লোকসভা নির্বাচনেই বারাণসী কেন্দ্র থেকেই কিন্তু প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং সেই সময় তিনি প্রথমবার জয়লাভ করে সংসদে পা রাখেন। 2019 লোকসভা নির্বাচন বারাণসী কেন্দ্র থেকেই জয়লাভ করেন প্রধানমন্ত্রী। কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আজ মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে যে মেগা ইভেন্ট রয়েছে, সেই মেগা ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে দেশের 12 জন মুখ্যমন্ত্রী ও 20 জন কেন্দ্রীয় মন্ত্রীর। মনোনয়ন জমা দেওয়ার পর একটি মেগা ইভেন্ট রয়েছে এবং এই কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বও থাকবেন। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, আজ মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2024 লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই কিন্তু তৃতীয়বারের জন্য তিনি লড়ছেন। কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, কাঁথিতে গ্রেফতার হলেন বিজেপি নেতা কুমারজিৎ সিনহা, এবং এই কুমারজিৎ সিনহা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। ভুয়ো পড়ুয়াদের নাম নথিভুক্ত করে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে এবার দুর্নীতির অভিযোগ উঠে আসছে খোদ বিজেপি নেতারই বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে যেরকম তাকে দেখা গিয়েছে, এবং একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু দেখা গিয়েছে এই কুমারজিৎ সিনহাকে, এবং ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কুমারজিৎ সিনহা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই কুমারজিৎ সিনহার বিরুদ্ধে, ধৃত কুমারজিৎ সিনহা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। স্থানীয় বিজেপি ও তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছে এ বিষয়ে পর্ব শোনাব। প্রধানমন্ত্রীর কৌশল কেন্দ্র ওই জমা করতে এটা সঠিক কথা, অসে কোনো কারণ নেই। আমরা যা হবে মিথ্যাকে মিথ্যা সত্য সত্য বলব। ব্যাপারটা হচ্ছে গিয়ে কুমারজিৎ সিনহা ওই প্রধানমন্ত্রীর কৌশল চালাতো, তিনি আমাদের পার্টির সঙ্গে কোনোভাবে যুক্ত না। উনি প্রধানমন্ত্রীর কৌশলে একবার রক্তদান শিবির করেছিলেন, আমরাও গেছিলাম। তার ভিতরে কী চক্র সেটা তো আমাদের জানার প্রয়োজন নেই, বা কারোর পক্ষে জানা অসম্ভব। দেখুন, কেউ সুবিধা মশাই নিয়েছে সেলফি তুলে নিচ্ছে, তার মানে সে চোর ডাকাত বদমাস। হাজারে শুভেন্দুবাবু সবাই, হাজার হাজার লোক হচ্ছে, এবং কুমারজিৎকে বিভিন্ন বিজেপির মিটিং মিছিলেও দেখা গেছে। হ্যাঁ, এটা ঠিক কথা বলছো, কুমারজিৎ বিজেপি করতে হবে বস থেকে কিন্তু কোনো পদে ছিল না, এমনি বিজেপি কর্মী বলা যেতে পারে। হ্যাঁ, চোরদের সঙ্গে চোররাই থাকে, অধিকারী পরিবারের সব মেজো খোকা সব থেকে বড় চোর, তো চোরের সঙ্গে চোর থাকবে এটা নিয়ে তো আর নতুন কিছু কথা না। ও আগে চোর ছিল, এখনও চোর আছে, আগেও চোর থাকবে।
বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন বিজেপি নেত্রী পিয়ালি দাস। পিয়ালির জামিনের আর্জি খারিজ, সাদা কাগজে সই করানোর অভিযোগ উঠে আসছে এই পিয়ালির বিরুদ্ধে। পাশাপাশি ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছিলেন, সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে যে একাধিক স্টিং ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে এবং সেই জায়গা থেকে পিয়ালি দাস তার সাত দিনের জেল হেফাজতের নির্দেশ, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই পিয়ালি দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, সাত দিনের পুলিশ হেফাজত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, মূলত কি কি অভিযোগ তার বিরুদ্ধে এবং আজ আদালতে দুপক্ষের মধ্যে কি কি সওয়াল ছিল? দেখো, তুমি জানো সন্দেশখালীর ঘটনার কাণ্ডে এই পিয়ালি দাসের নাম বারবার উঠে এসেছে। তুমি জানো চলতি মাসের বিশেষ করে 4 মে এবং 11 মে যে গঙ্গাধর কয়ালের যে একাধিক যে ভিডিও স্টিং ভিডিও ভাইরাল হয়েছে সেখানে কিন্তু এই পিয়ালি দাসের নাম পাওয়া গেছে। বিশেষ করে এই পিয়ালি দাসের বিরুদ্ধে যে অভিযোগটা মূলত অভিযোগ করেছে যে অর্থাৎ 19 ফেব্রুয়ারি অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে যখন দিল্লির জাতীয় মহিলা কমিশনার চেয়ারপারসন রেখা শর্মা সেই তিনজনের প্রতিনিধি দল সন্দেশখালী থানায় যান, সেখানে এই পিয়ালি দাস কিন্তু মহিলাদের সংগঠিত করেছিল। গ্রামের প্রান্তিক মহিলারা বিশেষ করে নিয়তি মাইতি, মিতা মাইতি যাদের অভিযোগ, তাদেরকে ডেকে এনে তাদের সাদা কাগজে সই করা হয়েছিল। সাদা কাগজে সই করে তাদের মামলা এবং বিভিন্ন মামলায় যুক্ত করা হয়েছিল। তার 3 দিন পরে তারা জানতে পারে, বিশেষ করে নিয়তি মাইতি, তিনি ধর্ষণের মামলা করেছেন, সম্পর্কের শাশুড়ি বৌমা মিতা মাইতি জানতে পারেন তিনি ধর্ষণের মধ্যে। তাদের মূলত অভিযোগ ছিল জব কার্ডের টাকা, এছাড়াও বিভিন্ন রান্না কাজের টাকা বেশ শাসক দলের কয়েক নেতার কাছে পায়, সেই টাকা তারা পায়নি এই অভিযোগটা করেছিলেন। কিন্তু তারা ঋতু পড়াশুনো সেইভাবে জানেন না এমনটা অভিযোগ করেছেন এবং তাকে সই করা হয়েছিল সাদা কাগজে, এবং সাদা কাগজে সই করা এই মগজ ধোলাই করেছিল এই পিয়ালি দাস। পিয়ালি দাস যখন ওই থানায় নিয়ে যায় যেখানে চেয়ারপারসন ছিলেন সেখানে সই করা হয়, পরে যখন জানতে পারেন তার বাড়িতে পুলিশ পিকেটে বসে, পুলিশ পিকেটে বসার পরে তারপরে পরপর বসিরহাট মহকুমা আদালতের দুটি জমানবন্দি হয়, অর্থাৎ বিচারকের কাছে 6ই মার্চ তারপরে একটি ডেটে দুটো, অর্থাৎ জমানবন্দিতে বিচারকের কাছে একই বয়ান বলে বিশেষ করে নিয়তি মাইতি। তিনি বারবার বলেন আমরা জব কার্ডের টাকা পাইনি এবং রান্না কাজে প্রচুর অর্থ পাই, সেই টাকা তার শাসক দলের নেতারা দিচ্ছে না। এই বিচারক জানার পরে ইতিমধ্যে এই ঘটনা যখন সন্দেশখালী গঙ্গাধর কয়ালের স্টিং ভিডিও ভাইরাল হয় তারপরে আস্তে আস্তে সত্য প্রকাশ ঘটতে থাকে, তখন এই নিয়তি মাইতি, মিতা মাইতি সাংবাদিকদের সামনে একাধিক সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি বলে আমাদের জোর করে অর্থাৎ সাদা কাগজে সই করে আমাদের অভিযোগ ছিল জব কার্ড সহ একাধিক অভিযোগ, সেখানে শিলতাহানি এবং ধর্ষণের মামলা যুক্ত করা হয়। তখন এই অভিযোগের ভিত্তিতে যখন সংবাদ মাধ্যমের সাথে কথা বলে সেই দিন রাত্রিবেলায় যখন নিয়তি মাইতির বাড়িতে পিয়ালি দাস তার দলবল নিয়ে গিয়ে তার স্বামী এবং নিয়তি মাইতিকে রীতিমতো হুমকি দেয়, ঠিক পরের দিন 7 তারিখে কিন্তু সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভয় এবং আতঙ্ক তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, পাশাপাশি ইতিমধ্যে এই পিয়ালি দাসের বিরুদ্ধে পুলিশ প্রথমে জামিন যোগ্য ধারায় মামলা করলো 300, 500, 600 জমি সে অভিযোগের ভিত্তিতে আজকে যখন আদালতে আগাম জামিনে আসে তখন জানতে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। চারটে চার দিক আজকের মতো এই পর্যন্তই, অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।